নজর রাখবো পরবর্তী সংবাদে। সুপ্রিম কোর্টের জামিনের পর আজ বাংলায় ফিরতে পারেন অনুব্রত মণ্ডল, অর্থাৎ গরু পাচার কাণ্ডের যিনি মূল অভিযুক্ত। ঘরে ফেরার আনন্দে সবুজ রসগোল্লা বিতরণ শুরু করেছেন আর বীরভূমের তৃণমূল কর্মীরা। আগামীকাল বীরভূমে যাওয়ার সম্ভাবনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি আপডেট রয়েছে শুনবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি রয়েছে বিস্তারিত? দেখো, স্বাভাবিক সামনেই রয়েছে ছিল উৎসবের মৌসুম, কিন্তু তার আগে কিন্তু আরো একবার সেজে উঠতে চলেছে বীরভূম, পশ্চিমবঙ্গের বীরভূম জেলা। এই বীরভূম জেলার একেবারে অন্যতম দাপুতে নেতা মণ্ডল, সে কিন্তু বীরভূমের একটা সময় জেলা সভাপতি ছিল। আর সেই অনুব্রত মণ্ডল গরু পাচার, ময়লা পাচারকে কেন্দ্র করে দুঃখিত একাধিক ইস্যুতে তার একাধিক অভিযোগে তাকে জেল খাটতে হয়েছিল। সেই জেল থেকে ছাড়াতে একপ্রকার অভিযুক্ত মন্ডল এবার ফিরতে চলেছে। অর্থাৎ এর মাঝখানে তোমার হাওড়া দিয়ে বহু দলই কিন্তু ঘটিয়ে গেল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখো অনুব্রত মণ্ডল যখন ফিরতে চলেছে এমন একটা আভাস পাওয়া যাচ্ছে। তখন কিন্তু বীরভূমের যারা তৃণমূল কর্মীরা রয়েছে তারা মুখার্জি। এক কথায় কামব্যাক করছে এবার টাইগার এবং ঘরের ছেলে ঘরে ফিরছে। আরো স্পষ্ট করে বলতে গেলে বলা যায় যে বীরভূমের অনুব্রত মণ্ডল এবার আসছেন ঘরে, কার্যত তাকে কেন্দ্র করে রীতিমতো তৃণমূল কর্মীদের মধ্যে উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে এবং সবুজ মিষ্টি তারা বিতরণ করছেন। আজ যে ছবি উঠে এসেছে সংবাদ মাধ্যমে, নিয়ে এসেছে ছোট একটি বিজ্ঞাপন, প্রতি সঙ্গে থাকুন।